সব যদি পীর ফকির দিয়ে ইসলাম চলবে, হযরত মুহাম্মদ সাল্লামকে পাঠানো হয়েছিল কেন? কেন পাঠানো হয়েছিল? বলছে অমুক কেতাবে লেখা আছে, অমুক হুজুর বলেছে, অমুক ইমাম বলেছে, অমুক পীর সাহেব বলেছে। এই তোমার পীর সাহেবের কথায় যদি ইসলাম চলবে, মুহাম্মদ সাল্লামকে পাঠানোর প্রয়োজন কি ছিল? কি প্রয়োজন ছিল মুহাম্মদ সাল্লামকে পাঠাবার? বদমাইশির জায়গা পাও না। এই জন্য আল্লাহ তাআলা বারবার মুমিনদেরকে সাবধান করছেন, মদ পান করো না, সলাতের আগে উযু করো, তোমরা তোমাদের উপরে সিয়াম ফরজ, তোমরা ব্যভিচারে ধারে পাশে যেও না, সুদ ধারে পাশে যেও না, তোমরা অকথ্য ভাষায় গালি গালাজ দিও না। যত যা কিছু বলছেন সব মুমিনদের জন্য বলছেন। আর অন্যান্য যে লোকগুলো আছে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তবে ভিন্ন কথা বলে দিয়েছেন। পবিত্র আল কোরআন একটা শব্দ আছে, যা মুনাফিকুন আছে না, আছে মুনাফিক, নিফাক। মুনাফিক মানে মুনাফিক ওই জায়গাটাকে বলা হয়, একটা রাস্তা। আমি যে বক্তব্য রাখছি আজকে তা নয়, আপনাকে আজকে কিছু শেখানোর জন্য এসেছি বা জানানোর জন্য। একটা রাস্তা, কিছু রাস্তা আছে দেখবেন যে তার সেই জায়গাটা থেকে দুটো রাস্তা দুই দিকে চলে যায় না। একটু আগে গিয়ে দেখবেন একটা মোড়, সেই মোড় থেকে দেখবেন একটা চাঁচলের দিকে, একটা হরিশ্চন্দ্রপুরের দিকে, দুটো রাস্তা অনেক সময় ভাগ হয় না। এই যে জায়গাটায় ভাগ হচ্ছে এই জায়গাটা হচ্ছে নিফাক। আরবিতে এই জায়গাটাকে কি বলা হয়? নিফাক। যে জায়গা থেকে আর একটা রাস্তার বিকল্প পাওয়া যায় এই জায়গাটার নাম নিফাক। ঠিক তেমন মুনাফিক ওই লোকটাকেই বলা হয় যার একটাই মুখে দু রকমের কথা দেখতে পাওয়া যায়। এ কি? মুনাফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি মমতাজুর সাহেব, আপনার মতো বক্তা পশ্চিম বাংলাতে নাই, সাংঘাতিক ভালো লাগে আমার। আপনার বক্তব্য না শুনলে ঘুম হয় না, ভালো করে বুঝবেন। আপনার বক্তব্য না শুনলে আমার ঘুম হয় না। আপনাকে খুব ভালোবাসি। পিপলতলাতে জলসা ডেট ছিল, কোনো রকমের শরীর খারাপ আসতে পারেনি। ওই লোকটাই তখন আবার বাজারে গিয়ে বলছে, শালা ওই হরিশ্চন্দ্রপুরে আসবে, ওর গড় দাম কেটে লুব আমি। একটাই মুখ লোকটার, কটা মুখ? একটাই মুখ, একই ব্যক্তি, জবান একটাই, দুই রকমের কথা। একটু আগে আমাকে এত শ্রদ্ধা ভাজন, এত ভালোবাসা দেখালো, অথচ আমার সামান্য একটা ব্যাপারের কারণে ও আমাকে শালা বলে গাল দিচ্ছে এবং আমার গর্দান কাটার হুমকি দিচ্ছে। তার মানে এ কি? পাক্কা মুনাফিক। আসসালামু আলাইকুম। গ্রামে অনেক ইমাম সাহেব দেখেছি, আপনার মতো যোগ্যতা ইমাম সাহেব নেই। আল্লাহু আকবার, আপনার যখন কোরআন তেলাওয়াত করেন এত মধুর লাগে। ইমাম সাহেবকে খুব মিষ্টি মিষ্টি করে চারতলার উপরে তুলে দিল পাম দিয়ে। ইমাম সাহেব কোনো একদিন একটা ত্রুটি করেছে, ওই লোকটাই দেখছি যে ফজরের নামাজের পর ইমাম সাহেবকে হাওয়া দিয়ে ফোলাচ্ছিল, ওই লোকটা দেখছি চায়ের দোকানে গিয়ে বলছে কি বার করতে হবে, অন্য ইমাম দেখ। এ হচ্ছে পাক্কা মুনাফিক। কি? পাক্কা মুনাফিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ولا تصلي على احد منهم مات ابدا ولا تقم على قبره انهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. وقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, মানে এতক্ষণ পর্যন্ত এমন একজন ব্যক্তির আলোচনা শুনছিলেন, সত্যি আমি নিজেকে খুব লজ্জিত মনে করছি যে আজকে হ্যান্ডবিলটা দেখলাম যে আমাকে করা হয়েছে প্রধান বক্তা। এখন কমিটি হয়তো এটা ভেবেই করেছে যে দূরে বাড়ি, এই কারণে কমিটির যে অন্যায় বা ভুল আমি সেটা বলছি না, কিন্তু আমার আগে যিনি বক্তব্য রেখেছেন সারা বাংলার একজন খুব বড় আলেম, আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক, বলুন আমিন। আমি পশ্চিমবাংলাতে খুব ভালো আমার সঙ্গে পরিচিত, পশ্চিমবাংলায় একজন মাত্র মানুষ আছেন যে মানুষটির ভিতরে বহুমুখী জ্ঞান আছে যা অন্য আলেমের পক্ষে সম্ভব হয়নি আজও পর্যন্ত। যেমন সারা পশ্চিমবাংলাতে অনেক বড় বড় মাদানি পাবেন, কিন্তু তারা একটা লিখিত আকারে কোনো বই মানুষকে উপহার দিতে পারেনি, খুব কম। তার ভিতরে একজন আছেন আব্দুল হামিদ আল মাদানি, বর্ধমানে বাড়ি, উনি কিছু বইপত্র লিখেছেন। কিন্তু আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, আপনাদের এলাকারই কৃতি সন্তান, আপনাদের জেলার মানুষ, বদরুদ্দোজা নদভী সাহেব হাফেজাহুল্লাহ, উনি খুব ভালো একজন মিষ্টিভাষী বক্তা, ভালো একজন লেখক, এবং ওনার ইলমিয়াত মাপার মতো দাড়ি পাল্লা আমার নেই, তবে উনি একজন বড় আলেম। আল্লাহ ওনাকে তুমি দিনের জন্য কবুল করো, আমিন।
এতক্ষণ পর্যন্ত খুব জ্ঞান গর্ভ আলোচনা করছিলেন, আর সত্যি কথা বলতে আমার বেশি ইলমিয়াত নেই, আমার আর কি থুতুনি জোর আছে যেটা বলে বক্তা হতে গেলে লাগে, ওইটা আমার আছে। আমার বেশি যে হাদিস কোরআনের জ্ঞান আছে তা আমি কখনোই বলি না বা বলবো না। তবে এটা মাথায় রেখে দেন, বক্তা আলাদা জিনিস আর জ্ঞানী লোক আলাদা, বক্তা আলাদা। বক্তা হতে গেলে বিশেষ পাণ্ডিত্য অর্জন করা লাগে না, মোটামুটি মুখের জোর, বাস্তবে কিছু জিনিস ভাবিয়ে দিতে পারলেই বক্তা হয়ে যায়। তা আমাদেরকে বড় আলেম কেউ ভাবিয়েন না, বক্তা হিসেবে ভাবতে পারেন যে আমি বক্তব্য দিতে পারি। আমি পবিত্র আল কোরআনুল কারিমের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে আজকে বেশ অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব, অনেকগুলি। যদি বলছেন একটা ব্যাপারে বললেই হতো, হতো, কিন্তু যদি অনেকগুলো বলি তাহলে আপনি অনেক রকমের স্বাদ পাবেন, অনেক কিছু জানতে পারবেন, তাই না? অন্তত ধারণাটাও পাবেন সেই ব্যাপারে, তাহলে আপনার অনেক লাভ হবে। তার আগে বলে রাখছি, যারা এখানে বসে আছেন আমল করব এই উদ্দেশ্যে বসে থাকুন ইনশাল্লাহ, যে আপনি বলবেন কোরআনের আয়াতগুলো দিয়ে প্রমাণ সহকারে বলবেন, আমরা মেনে নেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলুন আলোচনা শুরু করা যাক। পবিত্র আল কোরআনে কিছু কিছু শব্দ ব্যবহার হয়েছে, বেশ কয়েকটি শব্দ, তার মধ্যে যেমন মোনাফিকুন বা মোনাফিক শব্দ আছে না নেই, আছে। তারপর আছে ফাসিকুন, মানে ফাসেকদের ব্যাপারে বলা আছে না নেই, আছে। তারপরে আপনার আছে কাফিরুন, কাফের শব্দ নেই, আছে। তারপরে আছে মুমিনুন, আছে না, আছে। এরকম কিছু কিছু শব্দ কোরআন মাজিদে প্রায় প্রতি পৃষ্ঠায় আপনি একটা না একটা এরকম শব্দ পাবেন, পাবেন না, পাবেন। কিন্তু পবিত্র আল কোরআন মাজিদে যতগুলি আদেশ এবং নিষেধ এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, তার আগে কিন্তু সর্বদাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মুমিনদেরকে বা ঈমান যারা স্বীকৃতি প্রদানকারী এদেরকে বারবার ডাকা হয়েছে, বারবার। যেমন রমজানের রোজা বা সিয়াম ফরজ করা হলো, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী তোমাদের জন্য বা তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজাকে ফরজ করা হয়েছে। মদ, এটা হারাম। মদ কি হারাম? আল্লাহ পবিত্র আল কোরআনে এই ব্যাপারে বলতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী শোনো, ইন্নামাল খামর, নিশ্চয়ই তোমাদের জন্য মদ হারাম। কাদের কথা আল্লাহ বললেন? ঈমানদারদেরকে ডেকে বলছেন, তাই না? চলুন, আপনি নামাজের আগে অজু করবেন, করতে হবে না, আল্লাহ অজু করতে হয় কি হয় না, হয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু উজুহাকুম, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো, তোমরা নিজেদের মুখমণ্ডলটাকে ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, অযুর সময়তে হাতটা ধো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর পাটাকে ধুয়ে না ভালো করে টাকনু পর্যন্ত, অমসাহু বিরুসিকুম, আল্লাহ বলছে মাথা মাসা করো, তার পরের শব্দ হচ্ছে আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা পাটাকে ধৌত করো। কাদের জন্য বললেন এটা? সব মোমেনদের জন্য। যত রকমের আদেশ আর নিষেধ সব কাদেরকে ডাকা হচ্ছে? মোমেনদেরকে, তাই না? তার মানে বুঝে নিতে হবে যে মোমেন হলে কিছু মাল পাওয়া যাবে। আর একটা কথা বলছি, দেখবেন স্কুলে একটা ছেলের কোনো দিন পড়া হয় না, কোনো দিন, দুই দিন চার দিন মাস্টার মশাই তাকে মারে,
পাঁচ দিনের দিন দেখবে ওর ওকে আর গুরুত্ব দেয় না, জানে ওর মাথাতে গোবর ভরা আছে, ও কিছুই বুঝে না, ওর পড়া হবেই না, ওকে আর মেরে লাভ নেই, ফালতু মাস্টার হাল ছেড়ে দেয় না দেয়। আর একটা ছেলের প্রতিদিন পড়া হয়, প্রতিদিন, একদিন হয়নি, দেখবেন মাস্টার তাকে দুচর মারবে, সে যদি অরিজিনাল শিক্ষক হয় তাকে দুচর মারবে। কারণ মারবে কেন? মানে মাস্টার ওকে বলতে চায়, তুই তো ভালো স্টুডেন্ট, তুই কেন পড়া করলি না আজকে, বিয়াদব, ও যাতে কাল আবার ভালো পড়া করে আসে, ওই জন্য ভালোকে ভালো করে গাইড দিতে হয় কি হয় না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই তোমরা তো ইমানের স্বীকৃতি দিয়েই দিয়েছো, তার মানে যত আমার আদেশ এবং নিষেধ সব কিছু তোমাদেরকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে, যাতে তোমরা এই গাইডলাইনের ভিতরে জীবন যাপন করো, আর তোমাদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি আমার নিয়ামতে ভরা জান্নাত। কি বুঝি বুঝতে পারছেন না? ওই জন্য মোমেনরা খুব ভালো স্টুডেন্ট, আল্লাহর কাছে খুব প্রিয়, এই জন্য আল্লাহ তাআলা বারবার মোমেনদেরকে সাবধান করছেন, মদপান করো না, সলাতের আগে উযু করো, তোমরা তোমাদের উপরে সিয়াম ফরজ, তোমরা ব্যভিচারে ধারে পাশে যেও না, সুদ ধারে পাশে যেও না, তোমরা অকথ্য ভাষায় গালি গালাজ দিও না, যত যা কিছু বলছেন সব মোমেনদের জন্য বলছেন। আর অন্যান্য যে লোকগুলো আছে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তবে ভিন্ন কথা বলে দিয়েছেন। পবিত্র আল কোরআনে একটা শব্দ আছে, যা মুনাফিকুন আছে না, আছে মুনাফিক, নিফাক, মুনাফিক মানে, মুনাফিক ওই জায়গাটাকে বলা হয়, একটা রাস্তা। আমি যে বক্তব্য রাখছি আজকে তা নয়, আপনাকে আজকে কিছু শেখানোর জন্য এসেছি বা জানানোর জন্য, একটা রাস্তা, কিছু রাস্তা আছে দেখবেন যে তার সেই জায়গাটা থেকে দুটো রাস্তা দুই দিকে চলে যায় না। একটু আগে গিয়ে দেখবেন একটা মোড়, সেই মোড় থেকে দেখবেন একটা চাঁচলের দিকে, একটা হরিশ্চন্দ্রপুরের দিকে, দুটো রাস্তা অনেক সময় ভাগ হয় না, এই যে জায়গাটায় ভাগ হচ্ছে এই জায়গাটা হচ্ছে নিফাক। আরবিতে এই জায়গাটাকে কি বলা হয়? নিফাক। যে জায়গা থেকে আর একটা রাস্তা বিকল্প পাওয়া যায় এই জায়গাটার নাম নিফাক। ঠিক তেমন মুনাফিক ওই লোকটাকেই বলা হয় যার একটাই মুখে দু রকমের কথা দেখতে পাওয়া যায়। এ কি? মুনাফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি মমতাজুর সাহেব, আপনার মতো বক্তা পশ্চিম বাংলাতে নাই, সাংঘাতিক ভালো লাগে আমার, আপনার বক্তব্য না শুনলে ঘুম হয় না, ভালো করে বুঝবেন, আপনার বক্তব্য না শুনলে আমার ঘুম হয় না, আপনাকে খুব ভালোবাসি। পিপলতলাতে জলসা ডেট ছিল, কোনো রকমের শরীর খারাপ আসতে পারেনি। ওই লোকটাই তখন আবার বাজারে গিয়ে বলছে, শালা ওই হরিশ্চন্দ্রপুরে আসবে, ওর গড়দাম কেটে লিব আমি। একটাই মুখ লোকটার, কটা মুখ? একটাই মুখ, একই ব্যক্তি, জবান একটাই, দুই রকমের কথা। একটু আগে আমাকে এত শ্রদ্ধা ভাজন, এত ভালোবাসা দেখালো, অথচ আমার সামান্য একটা ব্যাপারের কারণে ও আমাকে শালা বলে গাল দিচ্ছে এবং আমার গর্দান কাটার হুমকি দিচ্ছে, তার মানে এ কি? পাক্কা মুনাফিক। আসসালামু আলাইকুম। গ্রামে অনেক ইমাম সাহেব দেখেছি, আপনার মতো যোগ্যতা ইমাম সাহেব নেই। আল্লাহু আকবার, আপনার যখন কোরআন তেলাওয়াত করেন এত মধুর লাগে, ইমাম সাহেবকে খুব মিষ্টি মিষ্টি করে চারতলার উপরে তুলে দিল পাম দিয়ে। ইমাম সাহেব কোন একদিন একটা ত্রুটি করেছে, ওই লোকটাই দেখছি যে ফজরের নামাজের পর ইমাম সাহেবকে হাওয়া দিয়ে ফোলাচ্ছিল, ওই লোকটা দেখছি চায়ের দোকানে গিয়ে বলছে কি বার করতে হবে, অন্য ইমাম দেখ। এ হচ্ছে পাক্কা মুনাফিক। কি? পাক্কা মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী সাধারণ ভাষাতে বুঝে নেন, মুনাফেক ওই লোক যার মুখে মিষ্টি, অন্তরে বিষ, বিষে ভরা অন্তর, মুখে খুব মিষ্টি, এ হচ্ছে পাক্কা মুনাফেকের এক নম্বরের লোক। বর্তমান বাজারে এরকম লোক আছে না, খুঁজে পাওয়া যায় না? যায়। বাজারে মাল বিক্রি করতে গেছে, মাল বাজারে বিক্রি করতে গেছে, এত মিষ্টি মিষ্টি করে বলছে, ভাই আমার সবজিটা যদি আপনি কেনেন আর দ্বিতীয় দিন অন্য কাউকে খোঁজ করবেন, আমাকেই করবেন, আমি ওসব কোনো দু নম্বরই করি না, উপরে ভালো মাল, একদম চকচক চকচক করছে,
লোকটা বিশ্বাস করে কিনে নিল, মালটা যখন সাইডে গিয়ে ঢেলেছে দেখছে উপরে সাইজ মাল বড় বড়, তলায় দেখছে ছোট ছোট। তার মানে কি, ওর মুখে এক রকমের কথা মিষ্টি, অন্তরে বিষ, ওই তলাতেও বিষ ভরে দিয়েছে ছোট মাল যেটা বাজারে পাঁচ টাকা কেজি। এরকম লোক দেখতে পাওয়া যায় না, এ মুনাফিক। চলুন এবার আপনাকে মুনাফিকের কাকে বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাহ্যিক দৃষ্টিতে একটা মুনাফিকের তিনটে গুণ থাকবে। কটা? তিনটা। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই, তার কাছে আমানত রাখতে দিলে আমানতের কি করে, খিয়ানত করে। ওয়াইজা ওয়াদা আখলাফা, আর কোন জিনিসের প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করে। কথা বললে কি বলে? হ্যাঁ, মিথ্যা। দুই, জনগণের মাল তার কাছে রাখতে দেওয়া হলে কি করে, খিয়ানত করে। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে মসজিদ কমিটি পর্যন্ত, মাদ্রাসা কমিটি পর্যন্ত, আমি মমতাজুল ইসলাম পর্যন্ত, প্রতিটা দায়িত্বশীল মানুষ ইল্লা মাশাআল্লাহ দুই একজন ভালো আছে সমাজে, আজও আজও ভালো মানুষ আছে। অধিকাংশ মানুষকে দেখতে পাওয়া যাবে জনগণের মাল সব আত্মসাত করে নিয়েছে। আমি কত লোককে দেখেছি আমার জীবনে, আল্লাহর কসম দিয়ে বলছি, মসজিদের নামে জমি কিনে নিজের ভাইয়ের নামে বা নিজের বেটার নামে লুকিয়ে রেজিস্ট্রি করে নিয়েছে, পশ্চিমবাংলাতে লোক খুঁজে পাওয়া যায়। যায় যায়, যদি বলছেন এটা আপনি একেবারে ভুল বললেন, ভুল বলিনি গোলাম হোসেন, আপনি সারা বাংলায় খোঁজ নিয়ে দেখুন দেখুন। কুড়ি বছরের হিসাব, কুড়ি বছরের ফাইনাল হিসাবের দিন বলছে যে খাতা খুঁজে পাচ্ছি না, কোথায় খাতাটা রেখেছি খুঁজে পাচ্ছি না। গ্রামের লোক বিচার করে তখন বলছে তাহলে এদিক ওদিক করে একটু মিটিয়ে নাও, কি বলছি বুঝতে পারছেন না, তার মানে ভিতরে মাল ঝেড়ে দিয়েছে। আর একটা আপনাদেরকে বাস্তব কথা বলি, এক দেখবেন মসজিদ মাদ্রাসার যারা দায়িত্বে থাকে, আল্লাহর কসম আমি কারোর বিরুদ্ধে নয়, আমি বাস্তব কথাটা বলি, আমি কারোর বিপক্ষে নয়। মালদা জেলায় আমার বোনের বিয়ে দেওয়া নেই, আমি মমতাজুল ইসলাম আমার শ্বশুর বাড়ি নয়, আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার গাড়ির চালক আমি নয়, আপনার বাড়ির পাশে আমার বাড়ি নয়, আপনার সঙ্গে আমার কোনো পরিচিতই নয়, অপরিচিত লোক আমি, যা আপনার বিপক্ষে বলতে যাব কেন। কিছু লোক আছে দেখবেন মসজিদ মাদ্রাসার সেক্রেটারি না করলে সেই মসজিদে নামাজ পড়তে যায় না, রাগ করে অভিমান করে, মাদ্রাসার কমিটির থেকে বাদ দিয়েছে ওই জন্য ওই মাদ্রাসা আর দান করে না, এরকম লোক খুঁজে পাওয়া যায় না। যায় বোঝায় আমাকে কমিটির থেকে বাদ দিয়েছে আমি আর ওই মাদ্রাসা দান করবো না। আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে, পঞ্চায়েত ভোটের টিকিট না পেলে ওই পার্টি করে না, এটা আমার জানা আছে, কারণ পার্টিতে একটা খাওয়া খাবির ব্যাপার থাকে, থাকে কি থাকে না, থাকে। তো মসজিদ মাদ্রাসার কমিটিতে যদি ওকে রাখা না হয়, ও রাগ করে পাচা ঘুরিয়ে অন্য মসজিদে নামাজ পড়তে যায়, এই মসজিদে দান করে না ওই মসজিদে করে, কারণ কি, কারণ কি, এটা তো একটা ব্যাপার আছে, কারণ কিছু আছে, এটা আল্লাহর ঘর, ও দায়িত্ব থাকলেও কাজ করবে না থাকলেও কাজ করবে, ও তো আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে, কিন্তু ওকে দায়িত্ব থেকে বাদ দেওয়া হলে কোন কারণে দ্বিতীয় আরেকজনকে দায়িত্ব দিলে ওর মুখের দিকে আর তাকানো যায় না, ও আর দেখবেন জলসার ধারে পাশে আসবে না। এরকম লোক আছে না নেই? আছে। এরা কারা? আল্লাহু আকবার, জনগণের মাল খুব সাবধান, এক টাকা এদিক ওদিক করিয়েন না, যাদের কাছে মানুষ গচ্ছিত রাখতে দিয়েছে সম্পদ নষ্ট করিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষের ভিতরে যদি এই তিনটে গুণ না থাকে, কোনো একটা যদি থাকে, তাহলে মুনাফিকের একটা গুণ অন্তত পক্ষে তার ভিতরে থেকে গেছে। শুনুন আর একটা কথা আপনাকে বলি, আচ্ছা বলুন তো পৃথিবীতে সব থেকে বড় পাপ, পাপের নাম কি? শিরক। দ্বিতীয় পর্যায়ের বড় পাপ আপনি ধারণা করি বলুন, দ্বিতীয় পর্যায়ের পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, তিন নম্বরের বড় পাপ ব্যভিচার করা, চার নম্বরের বড় পাপ সুদের টাকা খাওয়া, পাঁচ নম্বরের বড় পাপ মিথ্যা সাক্ষী দেওয়া,
এগুলো হচ্ছে বড় পাপ, তাই না? শিরক একটা মানুষ করলো, ও জাহান্নামে যাবে। একটা মানুষ তার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করলো, ধরে নেন তার ফলাফল জাহান্নাম। একটা মানুষ ব্যভিচার করলো, ধরে নেন তার ফলাফল জাহান্নাম। একটা মানুষ সুদের টাকা খেলো, ধরে নেন তার ফলাফল জাহান্নাম। সে জাহান্নাম যাবে এতটুকুই। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কি বলছে জানেন? আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা তো জাহান্নামে যাবে যাবে, মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে পৌঁছে দেওয়া হবে এবং একেবারে নিচে তো অবস্থান করবে মুনাফিকরা। বুঝতে পারছেন? জবান আছে বলে হট্টাপট্টা করে কথা বলে দিয়েন না, হুঁশ করে কথা বলিয়েন। জবান আছে বলে উল্টাপাল্টা কথা বলে দিয়েন না, ব্যভিচার করেছেন। লোকটা জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামের একেবারে নিচেতে থাকবে, আল্লাহ বা আল্লাহ রসুল ব্যাপারে কিছু বলছেন না। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার হয়েছে, কিন্তু লোকটা জাহান্নামে যাচ্ছে, কিন্তু জাহান্নামের কোন জায়গায় থাকবে এ কথা আল্লাহ তাআলা বলছেন না। কিন্তু আল্লাহ বলছেন, কেউ মুনাফিক যদি হয়, সে যদি মৃত্যুবরণ করে, কিন্তু তার থাকার জায়গা জাহান্নামের নিম্নে। চলুন আরো একটা মুনাফিকদের আশ্চর্য ব্যাপার বলে দিই আপনাদেরকে, মানে মারাত্মক আশ্চর্য, যে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, যে এ কি কথা, আপনি কি কথা বললেন। একটা মানুষ যদি ব্যভিচার করে, ব্যভিচার একটা পাপ, লোকটা মারা গেল, আপনি তার জানাজা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। একটা লোক সুদ খায়, সুদ খেত, লোকটা মারা গেছে, আপনি তার জানাজা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। একটা লোক তার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, লোকটা মারা গেল, লোকটা মারা গেল, আপনি তার জানাজা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবা আয়াত নাম্বার 84-তে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওহুম ফাসিকুন। আল্লাহ বলছেন নবীকে হুঁশিয়ারি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিকি। মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে আপনি কখনোই তার জানাজার সালাত আদায় করবেন না। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুমকি দিয়ে, হুঁশিয়ার দিয়ে বলছেন, এই আপনি মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে কখনোই আপনি তার জানাজার সালাত আদায় করতে পারবেন না। শুধু জানাজার সালাত আদায় করবেন না এটা নয়, আল্লাহ আবার বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের সাইডে দাঁড়াবেন না। কি বলছি ব্যাপার বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, মুনাফিকরা কেউ মারা গেলে তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা কে যাবে না। এই দেখুন আল্লাহ তাআলা আবার বলছেন, ইন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, আরে নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কুফরি করেছে, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে। ওয়া মাতু ওহুম ফাসিকুন, এবং তারা মারা গেছে ফাসেক অবস্থাতে। সূরা তওবা 84 নম্বর আয়াত। এবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি, পৃথিবীতে যত পাপ আছে, যত রকমের পাপ, তার ভিতর একটা নিকৃষ্ট পাপ, যে পাপের ব্যাপারে বলা হচ্ছে যে এই পাপির জানাজা পর্যন্ত পড়া যাবে কে না। বুঝতে পারছেন কত খাতারনাক? হ্যাঁ, এই দেখুন আপনি আবার পবিত্র আল কোরআনের একটা আয়াত নেন, ওই ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে, আয়াতটা হচ্ছে পবিত্র আল কোরআনের 79 নম্বর আয়াত সূরা তাওবাতে। আল্লাহ নবীকে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা যদি করেন, আপনি ক্ষমা প্রার্থনা করেন মুনাফিকদের জন্য আর নাই বা করেন, ইন্তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান, যদি আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন, ইন্তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান, আপনি যদি তাদের জন্য একদিনে 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন। কোন মুনাফিক যদি মারা যায়, আল্লাহ নবীকে বলছেন আপনি যদি ওই লোকটার জন্য 70 বার
সাবঈনা মাররাতান, 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, কখনোই আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। কত বড় কথা, বুঝতে পারছেন? একটা মুনাফেক মারা যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন, ধরে নেন আল্লাহ নবীকে বলছেন ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, কখনোই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করব না। কারণ যালিকা বিআন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই কারণে তাদের ক্ষমা করব না যে নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কি করেছে, অস্বীকার করেছে। আল্লাহ বলা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছে আমি কখনো ফাসিকদের হেদায়াত দিই না। তার মানে দুটো অপশন, এক মুনাফিক যদি কেউ চিহ্নিত হয়ে যায়, সে মারা গেলে তার জানাজা পড়া কে যাবে না, দুই তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এইবার আপনাকে বলছি মুনাফেকের কয়েকটা রূপ আপনাকে দেখিয়ে দিই। এক এক নম্বর হচ্ছে মুনাফেক, তার বাহ্যিক দিক থাকবে তিনটে গুণ, কটা? তিনটা। কথা বললে মিথ্যা বলবে, দুই ওয়াদা করলে খেলাপ করবে, তিন আমানত রাখতে দিলে খিয়ানত করবে। এটা হচ্ছে তার বাহ্যিক গুণ। কিন্তু আল্লাহ তাআলা ভিতরের গুণ সম্পর্কে কি বলছেন, অন্তরের? আল্লাহ বলছেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে কিছু লোক এরকম আছে, তারা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ তারপরেও বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কেউ মুমিন নয়। তার মানে মুখে বলে, মুখে কি বলে, মুখে বলে আমি আল্লাহকে মানি, ভিতরে ভিতরে মুনাফিক। দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে, মুহাম্মদ সাল্লাম যেটা দিয়েছে সেইটাকে বাদ দিয়ে অন্য কোন মানুষের আনুগত্য করবে, অন্য কোন মানুষের দিন নিয়ে জাতির সামনে কথা বলবে, এ হচ্ছে আর এক কোয়ালিটির মুনাফিক। বর্তমান বাজারে কিছু বক্তা আছে, এই আপনাকে আমি বলতে এসেছি আল্লাহর কসম আমি কারোর বিপক্ষে নয়, মানুষ আমাকে বলে যে মমতাজুল ইসলাম বিতর্কিত লোক, আজে বাজে বকে। আমি আজে বাজে বকি না, আসলে আমার কথা আপনি আজে বাজে বলছেন মানে আমার কথার লোড আপনি মাথায় নিতে পারছেন না। তাই আমি ইউটিউবারদেরকে বলেছি, ইউটিউবারদের কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, যে আমার বক্তব্য যদি কেউ তোমরা চ্যানেলে লোড করো, আলহামদুলিল্লাহ করো, থাম্বনেল ভালো করো, খারাপ করিও না, আর আমারও তুমি বক্তব্য ডাউনলোড করবে, আর একটা পীর ফকির সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বক্তা যার মানহাজ ঠিক নেই, যে দীর্ঘ 50 বছর যাবত বক্তব্য রাখছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী দুই রেকাত নামাজ পড়তে পারে না, অথচ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তুমি তারও বক্তব্য আপলোড করছো, জনগণ বুঝবে কি করে? এই জনগণ বুঝবে কি করে যে এই চ্যানেলটা শুধু সঠিক হাদিস কোরআন পাওয়া যায়? তুমি তো ভেজাল লোককেও ঢুকিয়ে দিয়েছো তোমার চ্যানেলের ভিতরে, হচ্ছে কি হচ্ছে না? আহলে হাদিস গেরাম শাইকুল হাদিসরা বসে আছে স্টেজে, বড় বড় আলেমরা বেদাতিদেরকে দেখছি প্রধান বক্তা করে আনছে, বেদাতিরা এই যে শুধুমাত্র এসে বলে দিয়েছে পীর মানা যাবে না, আহলে হাদিস মনে করছে পীর মানা যাবে না বলেছে, এ মনে হয় আহলে হাদিসের বেটা, আহলে হাদিস কি বলছি বুঝতে পারছেন না? ওকে প্রশ্ন করবেন যে দুই রেকাত নামাজ আল্লাহর নবী সুন্নত অনুযায়ী বলে দেন স্টেজে, ও তো ও তো বলতে পারবে না, ও দাদু পর্যন্ত পারবে না, অথচ আহলে হাদিস যারা নিজেকে দাবি করছে তারা ওদেরকে প্রধান বক্তা হিসেবে আনছে। পশ্চিমবাংলার মাটিতে আহলে হাদিসরা এমন বক্তা ডাকছে যে বক্তা মরে গেলে তার মাজার করা হবে, পীর কিন্তু গলার কণ্ঠ ভালো, বড় বড় দাড়ি, সুর করে করে বলতে পারে, প্রধান বক্তাকে বিশাল বড় মাদ্রাসা জামিয়া সালফিয়ার ছাত্র, সেখানকার শিক্ষক, কিষানগঞ্জ থেকে পারে হয়ে সেখানে শিক্ষকতা করছে, অথচ একটা বেদাতি লোক যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের নামাজের ট্রেনিং বাদ দিয়ে ইমাম আবু হানিফাকে নিয়ে ব্যস্ত, অমুক ইমামকে নিয়ে ব্যস্ত, অমুক মাজহাবকে নিয়ে ব্যস্ত, এই লোকটাকে আজকে জাতির সামনে প্রধান বক্তা হিসেবে দেখানো হচ্ছে। আমি মুমতাজুল ইসলাম প্রধান হওয়ার যোগ্যতা রাখি না, লোকে আমায় করছে তো আমি কি করব? ওই জন্য বলছি
হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুরকে জিজ্ঞেস করবেন নবী কিসের তৈরি বলুন তো, ও বলবে মাটিরও যারা বলছে তারাও ঠিক, নূরেরও যারা বলছে তারাও ঠিক। ও সাংঘাতিক চিজ, ও আহলে হাদিস জায়গায় এসে আহলে হাদিসদের মতো, আবার বেদাতি জায়গায় গিয়ে ইয়া নবী বাকিটা বলবে না, বাকিটা বলবে না, লোক সব লাফালাফি করবে, ও লাস্টের দিক বন্ধ করে দিবে। পাক্কা চিটার, বক্তার নামে চিটারে কি বলছি বুঝতে পারছেন না? সব জায়গাতে করে কমবে কবার একটা রাস্তা, কি বলছি বুঝতে পারছেন? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গে মুনাফিক, মুনাফিক কি করে এরা, খুব সাবধানে থাকবেন। এইসব বাস্তব কথাগুলো বলি, আর আমি হই বদমাইশ লোক, আমি হই বাতপার, আমি হই চিটার, আমি হই ভণ্ড, কি বলছি বুঝতে পারছেন? কথা যা বলছি বাস্তব না অবাস্তব বলুন তো, বাস্তব নয়? এগুলো দুঃখ লাগে কি লাগে না? আজকে আমরা তাদের কাছে সঠিক হাদিস কোরআনের দাওয়াত দেব, আমরা তাদের বেদাত সম্পর্কে সচেতন করব, তারা আসছে আমাদের স্টেজে বক্তব্য রাখতে, এসে জলসায় দু ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেল, আর শাইখুল হাদিসরা সব বসে আছে। আল্লাহ আকবার, আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন। চলুন আর একটা ব্যাপারে আপনাকে সচেতন করি, মুনাফিক এতক্ষণ পর্যন্ত বললাম, আর একটা ব্যাপার কি, বাজারে অনেক শব্দ আছে, তার ভিতরে একটা শব্দ আছে ফাসেকন, ফাসেক বলি না আমরা, ফাসেক লোক, ফাসেক কাকে বলে এগুলো জেনে রাখুন, মারাত্মক বড় বড় পাপ। আমি একটু আগে একটা আয়াত তেলাওয়াত করেছি, 79 নম্বর আয়াত সূরা তওবার, আল্লাহ ওই আয়াতের শেষে বলছেন আল্লাহ বলে ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছে আমি কখনো ফাসেকদেরকে হেদায়াত দান করি না। ফাসেক কে? ফাসেক ওই লোকটা যে ইসলামে নিষেধ, কোরআনে নিষেধ, হাদিসে নিষেধ, মানে এক কথাতে ইসলাম পারমিশন দেয় না, এইরকম মারাত্মক বড় বড় পাপের ভিতরে লিপ্ত, এটা পাপ ও জানে, তারপরেও ছাড়তে পারে না বা ছাড়ে না, দীর্ঘদিন ওই পাপের ভিতরে লিপ্ত, এই লোকটার নাম কি? ফাসেক। ফাসেকদের কয়েকটা আমল বলি, এক, পিতামাতার কথা অবাধ্য হয়, এ ফাসেক, দাড়ি নিয়মিত চাচে যে, এও ফাসেক, সুদের টাকা খায় যে দীর্ঘদিন ও হারাম জানে তারপরেও খেয়ে যাচ্ছে, এ ফাসেক, ব্যবিচার মারাত্মক বড় পাপ, এটা জানার পরেও ও ব্যবিচার করেই যাচ্ছে, এ কি? ফাসেক। এক কথাতে ইসলামিক দৃষ্টিতে যে সমস্ত বড় বড় পাপগুলি রয়েছে, ও জানে এটা পাপ, তারপরেও ও ছাড়তে চাইছে না, পাপ যে বড় মিষ্টি, পাপ যে বড় মধুর মতো টেস্ট, এই কারণে ছেড়ে দিতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পাপীদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন ওরা হচ্ছে ফাসেক, কখনোই ওরা দ্বীনের ব্যাপারে সঠিক রাস্তা পাবে না, কখনোই পাবে না, ওদের জন্য সঠিক কোনো রাস্তা নেই। তাহলে আমরা ফাসেক হব না ইনশাল্লাহ, ফাসেক হব না, দাড়ি এটা তো চাঁচা লাগবেই, তাছাড়া বয়স বেশি লাগে, তাই না? রাগ করিয়েন না আপনি, আপনি আমার উপরে রাগ করে কি বলবেন, এ কথা সব তো আল্লাহ বলছেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি মমতাজুল ইসলাম সাধারণ একটা ছেলে, আপনার সামনে একটু বাংলায় বলে দিচ্ছি, আমি 10 পয়সাও কোনো পাপ করিনি, বলে কোনো ভুল করছি না, হ্যাঁ, দাড়ি এখনও তো চাঁচা লাগে, লাগে না? লাগে জি, এখনও তো সুদের টাকা খাওয়া লাগে, লাগে না? আপনি জানছেন, তারপরেও আপনার বউ অন্তত পক্ষে বন্ধনের স্যারেদের কাছে যায়, আপনি না খান, তাই না? ব্যবিচার মারাত্মক বড় পা, মারাত্মক বড় পা, স্ত্রীকে বেপর্দায় যে রাখে ও ফাসে, পর্দাতে রাখা কি ফরজ? ইসলামের বিধিবিধান কত কঠিন দেখুন, কত কঠিন। আমি মমতাজুল ইসলাম, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা নেই, আমি এই আমার পিছনে বসে আছে আমার ভাই, এইদিকে একটা বসে আছে আমার সেলিম ভাই, পরিচিত লোক, এই দুইজন আমার খুব আপনজন মানুষ। তা আমি সেলিম ভাইয়ের একটা মেয়ে দত্তক নিলাম, বন্ধক নিলাম, বা ওকে পালন করার জন্য নিলাম, বা সেলিম ভাইয়ের একটা ছেলে আমি মানুষ করতে নিলাম আমার স্ত্রীর ছেলে পিলে নেই বলে, ইসলাম কত কঠিন দেখুন। তার ছেলেটা যখন নিয়েছি তখন 3 বছর বয়স, আমার স্ত্রীকে মা বলে ডাকে, কি বলে? মা।
ওনার ছেলে, আমার বাচ্চা কাচ্চা হয়নি আমার স্ত্রীর, ওই জন্য আমি ওনার কাছ থেকে ছেলেটা ধার নিয়ে মানুষ করছি, ছেলেটা একেবারে ছোটতে নিয়েছি। ও আমার স্ত্রীকে মা বলে ডাকে, কি বলে? মা। আমার স্ত্রী ওকে বেটা ছাড়া কথা বলে না, বেটা বেটা করে কথা বলে। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী আর ওই যে আমার বেটা পালিত পুত্র, এর দুইজনের মাঝখানে পর্দা আছে না নেই? কথা বলুন। আচ্ছা, ইয়েস, এটা বিসমিল্লাহ। পর্দা তখন থাকতো না যদি ওই ছেলেটা আমার স্ত্রীর বুকের যদি দুধ পান করে নিত, তাহলে আর পর্দার বিধান থাকতো না। আপনি কোনো মেয়েকে নিয়েছেন মানুষ করছেন, আপনাকে মেয়েটা আব্বা বলে ডাকে, কিন্তু আপনার স্ত্রী দুধ পান করেনিও, মেয়েটা আপনাকে আব্বা বলে ডাকে, তারপরেও আপনাকে বলছি ওই মেয়েটার দিকে আপনি ফিরে তাকাতে পারবেন না, এটা হারাম। এর নাম ইসলাম। ও আপনাকে আব্বা আব্বা বলছে, আব্বা বলে কথা বলছে, তারপরেও হারাম। কি বলছি বুঝতে পারছেন? খুব কঠিন বিষয় এটা, খুব কঠিন। পর্দা মারাত্মক কঠিন। স্ত্রীকে পর্দায় রাখে না, ও ফাসেক, কারণ এটা একটা বড় পাপ। আর একটা শব্দ এসেছে, শব্দটা কি? শব্দটা হচ্ছে মুশরিক বা মুশরিকুন, আছে না নেই? আছে। আচ্ছা বলুন, এবার আপনার কাছে আমি জানতে চাইছি, আচ্ছা বলুন, হিন্দু, হিন্দু বলে একটা ধর্ম আমাদের পশ্চিম বাংলার মাটিতে বা ভারতবর্ষে আছে, আছে না নেই? আছে। আচ্ছা বলুন তো, হিন্দু ভাইদেরকে মুশরিক এটা বলা যাবে কি যাবে না? যাবে না। আসলে মুশরিক বলতে শিরিক করে তা নয়, বুঝতে ভুল হচ্ছে আপনার, শিরিক করলে যে মুশরিক তা নয়। আপনি ব্যাখ্যা বিশ্লেষণটা ভালো করে দেখবেন, এই মমতাজুল ইসলাম দেখে পড়ে এসে তবে আপনাকে বলছি, তারপরেও আমার মিস হতে পারে, আমি মানুষ। হিন্দুদের ব্যাপারে, বর্তমান ব্যাপারে যে ধর্মটা চলছে হিন্দু, এদের ব্যাপারে যে শব্দ ব্যবহার এসেছে কোরআনে, সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ বলতে কারা? যারা স্রষ্টাকে বিশ্বাস করে কিন্তু পৃথিবীতে এক একজনকে এক এক রকমের ক্ষমতাবান বলে মনে করে, এরা হচ্ছে সাবেঈ। আকাশ থেকে খুব বৃষ্টি হচ্ছে, রাস্তায় একটা হিন্দু লোক দাঁড়িয়ে আছে, আপনি তাকে বলুন যে কাকা বৃষ্টি দিচ্ছে কে? বলবে উপরে একজন ভগবান আছে। বলবে কি বলবে? না বলবে? বলবে, বলবে ও উপরে একজন ভগবান আছে, বলবে না? বলবে। তারপরেও ও পৃথিবীর তৈরি করা কিছু জিনিসকে আলাদা আলাদা ক্ষমতাবান মনে করে, করে না? দেখবেন হিন্দু ভাইরা ওই আপনার লোহা লাকড়ির পূজা করে, ওটা কি বলে? বিশ্বকর্মা পূজা করে, করে না? তার মানে ওনাদের একটা ধারণা যে এই লোহা লাকড়ির ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার অন্ডারে আছে। কি বলছি বুঝতে পারছেন না? এটা ওনাদের একটা ধারণা। ওনার ধর্ম অবশ্যই ভালো, আপনারটা আপনি করুন, আপনাকে আমি বোঝাতে চাইছি, এটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে ওনারা এক একটা আলাদা আলাদা জিনিসকে আলাদা আলাদা ক্ষমতাবান মনে করে। কি বলছি বুঝতে পারছেন? চলুন, এরা মুশরিক নয়, এরা সাবেঈ। মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহ এক আছে এটা বিশ্বাস করে, দুই আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক এটাও বিশ্বাস করে, কিন্তু তাদের এটা ধারণা যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, কোনো একটা মাধ্যম ধরে পৌঁছাতে হয়, এ হচ্ছে পাক্কা মুশরিক। বুঝতে পারছেন? আবার আপনাকে বোঝাচ্ছি, আবু জাহেল জানতো, আবু জাহেলকে বলা হতো, বলুন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? আবু জাহেল বলতো আল্লাহ। আবু জাহেল কি বলতো? আল্লাহ। আব্রাহাম বাদশা কাবা শরীফ ধ্বংস করতে আসছে, জিজ্ঞেস করা হচ্ছে নবীর চাচাকে, এই কাবা শরীফ ধ্বংস করতে আসছে, তোমার ভাতিজা যে কাবাকে আঁকড়ে ধরে আছে, বলো কাবার মালিক কে বাঁচাবে এখন? তখন নবীর দাদু পর্যন্ত বলছে যে কাবার মালিক বাঁচাবে, কাবার মালিক বাঁচাবে। তার মানে তিনিও জানতেন কাবার একজন মালিক আছে। সুস্থতা অসুস্থতা বলো দেখি, এটা কার পক্ষ থেকে হয়? আবু জেহেল পর্যন্ত বলেছিল এটা আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু আবু জেহেলের ধারণা ছিল এটা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, এই 360টা দেবদেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। তুমি একা লাফালাফি করে পৌঁছাতে পারবে না। আবু জেহেল হয়ে গেল মুশরিক। বর্তমান বাজারেও মুশরিক যে শব্দটা হিন্দুর ভিতরে দেখতে পাওয়া যায় না, খ্রিস্টানের ভিতরে দেখতে পাওয়া যায় না, বৌদ্ধদের ভিতরে দেখতে পাওয়া যায় না, এই বর্তমান মুশরিক যে শব্দটা কোরআন মাজিদে এসেছে শুধুমাত্র মুসলমানদের ভিতরে এই মুশরিকদেরকে খুঁজে পাওয়া যায়। আজও বর্তমানে সারা ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশের 30-35-40-50% মানুষের এটা দাবি যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, পিঠ ধরে তবে পৌঁছাতে হয়। দাবি নাই, এ আছে না নাই? মক্কার মুশরিকেরা মাটির ঠাকুর তৈরি করে, পাথরের দেবদেবী তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে পাওয়ার আশা করত। বর্তমান নামধারী দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলভী সাহেব হুজুর, হুজুরের দাবি হচ্ছে এই যে মরা মানুষ কবরের ভিতরে দিয়ে এর মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। মানে তখনকার মুশরিক আর এখনকার মুশরিকের ডিফারেন্স এতটুকুই, তারা মাটি বা পাথরের দেবদেবী তৈরি করে উপরে রাখত, আর এখনকার মানুষ মরা মানুষ মাটির তলায় দিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে কি ঘটছে না? ঘটছে। আমি মুমতাজুল ইসলাম বলছি, কোন মানুষ যদি কবর পূজা অবস্থাতে, কোন পীর সাহেব যদি কবর পূজা অবস্থাতে যদি তার মৃত্যুবরণ হয়, আমি মুমতাজুল ইসলাম আজকে বলে দিয়ে গেলাম জাতির সামনে, ওই কবর পূজারির জানাজা পড়া হারাম, চলবে না। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, তাদের সঙ্গে আত্মীয়তা করবেন না। যদি বুঝতে পারেন পীরপন্থী লোক, মাজারপন্থী লোক, অমুক অশিলাপন্থী লোক, আপনি তার সঙ্গে কুটুম তালি পর্যন্ত করবেন না, কারণ আপনার মেয়েটার অদূর ভবিষ্যতে জাহান্নামের রাস্তাতে হাঁটবে। হাঁটবে না? হাঁটবে। বয়কট করুন অবিলম্বে। সব যদি পীর ফকির দিয়ে ইসলাম চলবে, হযরত মুহাম্মদ সাল্লামকে পাঠানো হয়েছিল কেন? কেন পাঠানো হয়েছিল? বলছে অমুক কেতাবে লেখা আছে, অমুক হুজুর বলেছে, অমুক ইমাম বলেছে, অমুক পীর সাহেব বলেছে। এই তোমার পীর সাহেবের কথা যদি ইসলাম চলবে, মুহাম্মদ সাল্লামকে পাঠানোর প্রয়োজন কি ছিল? কি প্রয়োজন ছিল মুহাম্মদ সাল্লামকে পাঠাবার? বদমাইশির জায়গা পাও না? একজন মাত্র মানুষের কথায় জান্নাত পাওয়া যাবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কোন জায়গার কোন মানুষের কথা ইসলামের কথা হিসাবে মানা যাবে না। তোমার হুজুরের কথা তোমার বইয়ের পাতাতে রেখে দাও, তোমার হুজুরের 10 পয়সাও দাম নাই, 10 পয়সাও তোমার পীর সাহেবের দাম নাই। তাহলে এরাও এক শ্রেণীর মুশরিক বর্তমানে ঘুরছে। ঘুরছে কি ঘুরছে না? ঘুরছে। চলুন, আরো কত যে শব্দ এসেছে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তা রাত্রি 12টা বেজে যাবে, মানুষ তো বিরক্ত হবে, এসব বক্তব্য মানুষ শুনবে না। মানুষ কি শুনবে? ওই যে সাততলা জাহাজের গল্প। হ্যাঁ, ওই যে ওখানে কি ঘটেছে, এখানে কি ঘটেছে, এইসব মানুষ বেশি পছন্দ করে, এখন কিছু করার নাই। কি বলছি বুঝতে পারছেন? আমি যেখানে যাই আগে কয়েকটা হাসি নাসির কথাটা তো বলতাম জলসাতে, তা যেইখানে যাবে তা মানুষ স্মরণ করিয়ে দেয়, সেই হাঁসের গল্পটা বলবেন আজকে। একবারও বলে না একটা লোক যে এই এই হাদিসটা একটু বলবেন তো মলিচাপ শুনব, কেউ বলেন। দুঃখ লাগে এগুলো, কি বলছি বুঝতে পারছি? এগুলো খুব দুঃখ। এবার আপনাদের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা পুরস্কার ঘোষণা করেছেন, এই যত শব্দ এসেছে তার ভিতরে একটা দল, তার নাম হচ্ছে মোমেন। কে? মোমেন। এবার আপনাদেরকে বলি মোমেন কারা। এক, আচ্ছা ইমান আর মোমেন এই দুটো জিনিস এক না আলাদা? কথা বলুন, কে ভয় করছে বলতে? যদি গোলমাল হয়ে যায় তাহলে বিপদ হয়ে যাবে, তাহলে এরকম ভাবছেন নাকি? আমি আপনাকে মারবো না, গালও দেবো না, এটা শুধু বলুন আমাকে যে মোমেন আর ইমান এই দুটো আলাদা না এক? বলছে একটাই। হ্যাঁ, ঠিক যে যেটা বুঝেছে ওটা বলেছে, কোনো সমস্যা নেই তো। আচ্ছা আমি এবার আপনাকে একটা কথা বলছি, আপনাদের গ্রামে একটা ছেলে এম এ পাস, চাকরি বাকরি কিছু পায়নি, এম এ পাস,
আচ্ছা বলুন তো, তাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে? ডাকবে কেন? ডাকবে না কেন? তো এমএ পাশ করেছে। স্যার উপাধি পেতে গেলে অন্ততপক্ষে কোনো স্কুলে ABCDEFG এটাও পড়াতে হবে, কোন স্কুলের সঙ্গে সম্পর্ক এই স্যার শব্দটা, তাই না? আপনি যতই ডিগ্রি করেন আপনি জীবনে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে না। এই স্যার শব্দটা শুনতে গেলে আপনাকে কি করা লাগবে? স্যার শব্দটা শুনতে গেলে কি করা লাগবে? স্কুলের সঙ্গে যুক্ত হতে হবে, তবেই আপনি স্যার, তাই তো? দিদিমণি কেউ বলবে না, যত ডিগ্রি থাক বলবে? বলবে না। এবার আপনাকে বলছি, আপনার ডিগ্রি আপনাকে স্যার উপাধি দিতে পারবে না। ইমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এবং তার রাসূল, এটা আপনি সাক্ষী দেন কি দেন না? এটা দিলেন মানে ডিগ্রি অর্জন হলো, আপনার ইমানটা এলো। মোমেন হতে হবে, মোমেন হতে গেলে আবার কিছু মাল গুণাগুণ আপনার ভিতরে থাকতে হবে, হবে কি হবে না? চলুন মোমেনের দুটো একটা গুণের কথা আপনাদেরকে বলি। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেনের গুণ আল্লাহ বলছেন, আল্লাহ বলছে মোমেন তো তারাই, কারা? যারা অন্যায় করার পরে আমার কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর 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 করে কাঁপবে, এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ। আপনার জীবনে পাপ হতে পারে, কোনো সমস্যা নেই, হতেই পারে, আপনার জীবনে ভুল হতে পারে, আপনি তখনই মোমেন বলে পরিচিতি দেবেন আল্লাহর দরবারে যখন সেই পাপ হয়ে যাবার পরে রাত্রে দুটোর সময়তে উঠে থর 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 করে কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়ে ভীত হয়ে বলবেন, আল্লাহ পৃথিবীর কারো দ্বারস্থ হইনি, কোনো দরগাতে নয়, খানকাতে নয়, মাজারে নয়, তুমি গফুর রহিম, তুমি ক্ষমা করে দিতে পারো। প্রভু আমি যে পাপ করেছি আমার স্ত্রী জানে না, যে পাপ করেছি পৃথিবীর কেউ সাক্ষী নেই, আমি যে পাপ করেছি হেডমাস্টার জানে না, মমতাজুল জানে না, আমার আব্বা মা জানে না, ভাই বোন কেউ জানে না, আল্লাহ তুমি জানো, তোমার কাছে ক্ষমা চাইছি। যদি আপনি পাপ করার পরে যদি স্যালেন্ডার হন, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আপনি হবেন এক নম্বর মোমেনের গুণ আপনার ভিতরে রয়েছে। দুই, সারা পৃথিবীর সমস্ত কার্যালয় দিনের বেলাতে বন্ধ হয়, এ দিনের বেলা চলে, রাত্রি বেলা বন্ধ হয়। ডিউটি কতক্ষণ? সকাল 11টায় অফিস খোলে আর 4টে বাজলে বন্ধ হয়ে যায়, আর কোনো কাজ বাজ হয় না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আমার এই যে মারাত্মক সারা পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত কার্যক্রম 24 ঘন্টা চলতে থাকে, রাতের বেলা পাপ করেছ দুপুর বেলাতে ক্ষমা চাও, দুপুর বেলা পাপ করেছ রাতের বেলাতে ক্ষমা চাও, অটোমেটিক আমার কাছে ক্ষমা হতেই আছে, হতেই আছে। বান্দা তুমি চাইছো না কেন, সারা পৃথিবীর মানুষের একটা দুনিয়াবি সিস্টেম হচ্ছে এই, আপনার দরবারে কেউ গেলে আপনি রাগ করেন, করেন না? করেন। আমি যদি আপনার বাড়িতে প্রতিদিন যাই, আপনি মনে মনে রাগ করবেন, মনে মনে ক্ষোভ দেখাবেন যে মমতাজুল সাহেব কেন প্রতিদিন আমার বাড়িতে আসে। আমার আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার দরবারে যত বেশি আসবে আমি তত তোমাকে দেব, আমি আল্লাহ তত খুশি হয়ে যাব। আল্লাহ কি অবস্থা, কি অবস্থা! পাপের জায়গাগুলো মানুষে পরিপূর্ণ, যেখানে ক্ষমা হওয়ার জায়গা মানুষ শূন্য। সিনেমা হলে যান, হাজার হাজার মানুষ টিকিট কাটছে সিনেমা দেখবে বলে। মদের দোকানে যান, 200 জন লোক লাইন দিয়ে আছে। বন্ধনের লোন দিতে যান, বলবে 300 জন সিরিয়ালের পরে লোন হবে, এ মাসে হবে না। যত অন্যায় কাজ আছে, যত পাপের কারবার আছে, সব জায়গাতে মানুষ জনগণ ভিড় করে আছে, অথচ পাপ যেখানে ক্ষমা হবে সেখানে মানুষ শূন্য, কেউ নাই, তাই না?
আল্লাহু আকবার। দেখুন এইখানে বসলে পাপ ক্ষমা হবে, এখানে কটা লোক ওই রাস্তাতে দেখুন কি অবস্থা চলছে, চলছে না? হ্যাঁ, নারী পুরুষ একাকা, শুধু এইখানে পিপুল তলাতে নয়, সারা পশ্চিম বাংলার একই অবস্থা, সারা পশ্চিম বাংলা। এরা তো সেই জাতি, মুসলিম সেই জাতি, বাংলাদেশের একটা উলঙ্গ ন্যাংটো লোক পরনে কাপড় নাই, নাম দিয়েছে ন্যাংটা বাবা। জিজ্ঞাসা করা হচ্ছে আপনার মুরিদ কত, বলছে 3.5 লাখ। ন্যাংটো লোক তারও মুরিদ বলছে 3.5 লাখ। এরা তো সেই জাতি দুধ বিক্রি করে মদ খাওয়া পার্টি, কি বলছি বুঝতে পারছেন না? সেই জাতি এরা দুধ বিক্রি করে মদ পান করে, পাপের জায়গাতে ভিড়, পাপ যেখানে ক্ষমা হয় সেখানে কেউ নাই, কাউকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আকবার, মসজিদ আসুন, কত বড় পাপ আপনার, কত বড়! উহুদ পাহাড়ের সমান পাপ ধরে নেন, এর থেকে তো বড় আর পাপ নেই আপনার, পৃথিবী সমান পাপ ধরে নেন। লজ্জা করছে আল্লাহর দরবারে আসছে নামাজ পড়তে, লজ্জা করছে গোপনে গোপনে মসজিদে এসে দূরে কাঁধ নামাজ পড়ে, একটু কাঁদুন না, দু ফোঁটা চোখের পানি ফেলে দেন, আপনার এই দু ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে এত ভারী যে আপনার সমস্ত পাপ হালকা হয়ে যাবে। আল্লাহ আকবার, উহুদ পাহাড়ের সমান পাপ, দু ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে যদি আপনি ফেলে দেন ইনশাআল্লাহ আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ বলছেন মোমেনের গুণ 1 নম্বরের, পাপ করে আমার কাছে এসে আবার ঘুরে এসে ক্ষমা চায়। 2, আল্লাহ বলছেন আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মোমেনের দ্বিতীয় গুণ কি, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমান কি হয়, কি হয়, বেড়ে যায়, বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। আরে মানুষ কোরআন পড়লে সত্যি কি ঈমান বাড়ে, বাড়ে ঈমান বাড়ে? আমাদের মসজিদের ইমাম সাহেব নাই, তা ইমাম সাহেব যখন খোঁজা হচ্ছে, ইমাম সাহেব তো একটু ভালো কোরআন মাজিদ পড়তে পারে কি না এটা দেখার দরকার নাই, বলছে বেতন কত কম লিবে সেরকম ইমাম দেখো, কত কম বেতন লিবে, যদি 2400 হয় ও 2500 আর যাবে না, অথচ একজনা কোরআন মাজিদ খুব ভালো তেলাওয়াত করতে পারে, খুব ভালো, তাকে লিবে না, কি বলছি বুঝতে পারছেন না, তাকে লিবে না। তারাবি পড়ায় আমি তো দেখি সব সোশ্যাল মিডিয়াতে, আমরাও যে একেবারে বোকা লোক তা নয়, সব দেখি, সব কিছু, সারা পৃথিবীর খবর আছে এইটুকু জায়গাতে, কোন সিনেমা কখন বার হচ্ছে, কোন নায়ক কোন নায়িকার সাথে সিনেমা করছে, বক্তা মানে আমার সব রকমের জ্ঞান রাখতে হবে, কোন হাদিস কোথা থেকে এসেছে, কোরআনের আয়াত কি বলছে, হাদিস কি বলছে, কোন পীর সাহেব কি বলছে, কোথায় কবে কি ঘটেছে, এইটার ভিতরে সব কিছু ভরা আছে ইনশাল্লাহ, সব জ্ঞান রাখতে হবে আমাকে, কি বলছি বুঝতে পারছেন না। রমজান মাসে মসজিদে তারাবি হচ্ছে, খুব সুন্দর করে তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম তেলাওয়াত চলছে, কঠিন মানে খুব কোকিল কণ্ঠী তেলাওয়াত। তারাবি নামাজ শেষ করতে টাইম লেগেছে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট, তার নামাজ পড়ে এসেই কমিটির সঙ্গে ঝামেলা পাবলিকের, বলছে ইমাম হটাবি কিনা বল, বলছে কেন, বলছে তারাবি পড়তে সালে এত টাইম লাগে নাকি, হ্যাঁ সারাদিন কাজবাজ করি, এই ইমাম পাল্টাও। ইমাম কমিটি পাবলিকের চাপে ইমাম পাল্টে দিয়েছে, কি বলছি বুঝতে পারছেন, দ্বিতীয় আর একটা ইমাম এসেছে, দ্বিতীয় আর একটা ইমাম এসে গ্রামের একটা বয়স্ক লোককে জিজ্ঞেস করছে, হা গো চাচা আগের ইমাম সাহেবটা চলে গেল কেন, বলছে ও কোরআন খুব সুন্দর করে পড়তো টান দিয়ে দিয়ে, তো ওই জন্য দেরি হয়ে যেত বলে লোক পছন্দ করতো না, ভালো করে বুঝবেন। তাহলে এ দেখছে সমস্যা কিছুই নয়, কোরআনটা একটু তাড়াতাড়ি পড়া এটাই হচ্ছে মেন ব্যাপার, তাই তো, আর টাইমটা কমিয়ে আনা, এ প্রথম দিনই 35 মিনিটে টোটালে সব শেষ, মুসল্লি তখন বাইরে এসে বলছে এই হচ্ছে শালা বাপের ব্যাটা, মৌলবি সাহেব এতদিন দেখেছি এর মতো দেখিনি, বলছে কি বলছে না, হ্যাঁ বলুন তো উত্তম কে করেছে আগেরটা নেয়, আগেরটা আমরা কাকে উত্তম বলি, কাকে উত্তম বলি,
দ্বিতীয়টা আল্লাহ কি বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মোমেন তো তারাই, আহাহা, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যাবে। সত্যি যে ঈমান বাড়ে জ্বলন্ত প্রমাণ। এই যে এখানে একটা ছেলে ছিল, কই মানজুন বাইরে চলে গেল, আমরা দুজন এবার উমরা করতে গিয়েছিলাম, আপনাদের দিনাজপুরের একটা লোক, দিনাজপুরের, এটা তো মালদা, দিনাজপুরের একটা লোক একেবারে নিরক্ষর, নাম লিখতে পারে না, কিছুই বুঝে না আছে দুনিয়ার সম্পর্কে, একেবারে নিরক্ষর লোক আমাদের আমার সঙ্গে গিয়েছিল উমরাতে। মানে আমি যখনই গেছি তখনই 20-30 জন 40 জন করে লোক নিয়ে গেছি, আবার রমজানের ঈদের 15 দিন পরে যাব। এই যে ভাইরা সব বলছে আপনার সঙ্গে যাবে, চলুন সবাই মিলে যাবো একসাথে, কোনো সমস্যা নেই। তা লোকটাকে নিয়ে গেছি, কাবা শরীফের ইমাম আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত করছেন, ইয়াওমা তারাওনা তাযগালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বাংলা মানে কি? বাংলা মানে আল্লাহ বলছেন কিয়ামতের দিন এত ভয়াবহতা হবে যেদিন গর্ভবতী মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না। আল্লাহু আকবার, একজন দুগ্ধদানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে সব যেন মাতাল। আল্লাহ তারপরে আবার বলছেন অমা হুম বিসুকারা, একজনাও কেউ মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আজাবের ভয়ে মানুষকে সব মাতালের মতো ঘুরতে দেখা যাবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ, এই কিয়ামত। আব্দুর রহমান আসুদাইস তিনি যখন তেলাওয়াত করছেন, উনি আরবি দেশের মানুষ, হাউ হাউ করে কানছেন, আমি মমতাজুল ইসলাম সামান্য একটু বুঝতে পারছি যে আল্লাহ এটা বলতে চাইছে, আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরেই যাচ্ছে। ফজরের নামাজ আর এশার নামাজ আব্দুর রহমান আসুদাইস সাহেব তিনি পড়াতেন, ইমাম, প্রথম নম্বর ইমাম উনি, মক্কার কাবা ঘরের আমার পাশে দাঁড়িয়ে থাকতেন ওই চাচা দিনাজপুরের, ওনাকেও দেখতাম ডুকরে ডুকরে খুব জোরে জোরে কানতেন। জিজ্ঞাসা করে বলতাম নামাজে পড়ে, চাচা আমি আরবি জানি বলে আমি না হয় মন ভরে গেল, আমি কেঁদে দিলাম, তুমি কেন কাঁদলে? চাচা তখন বলছে, সত্যি মাওলানা সাহেব, আমাদের এলাকাতেও নামাজ পড়েছি, কোরআন পড়লে যে অন্তর গলে যায়, আজকে আমার কাবাতে এসে তার জ্বলন্ত প্রমাণ হলো। অশিক্ষিত লোক কোরআন পড়তে জানে না, কোরআনের মানে বোঝে না, সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলে তার ঈমান গলে, মন গলে, চোখ দিয়ে পানি ঝরে ঝরে জামা ভিজে যাচ্ছে। আল্লাহর কসম করে বলছে, এটা আমার নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা। 1 লাখ টাকা খরচা করে আপনি একবার যদি উমরাটা অন্তত পক্ষে করে আসেন, 1 লাখ টাকা আমার সাথে চলুন, রমজানের পরে আমি যাব ইনশাল্লাহ, চলুন 1 রেকাত নামাজ পড়বেন, মনে হবে 5 লাখ টাকা শোধ হয়ে গেল। আব্দুর রহমান আসুদাইস এমন তেলাওয়াত করছেন, আল্লাহু আকবার, মনে হচ্ছে যেন কোরআন অবতীর্ণ হচ্ছে, এত সুন্দর তেলাওয়াত। 1 ঘন্টা 2 ঘন্টা যদি নামাজ হয়, 1 মিনিট আমি দাঁড়িয়েছিলাম এটা বোঝা যাবে না। প্রত্যেক ওয়াক্তে দেখলাম লোকটা মায়াবী কণ্ঠে তেলাওয়াত, প্রতিটা ওয়াক্তে তিনি কাঁদছেন, প্রতিটা ওয়াক্তে কাঁদছেন। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, প্যালেস্টাইন, সারা পৃথিবী থেকে যে যে ভাষার যে যে বর্ণের এক জায়গায় হয়েছে, কোরআন তেলাওয়াত শুনলে অন্তর গলে, অশিক্ষিত মানুষ তার হৃদয়ে গলে, চোখ দিয়ে পানি বার হয়। আল্লাহ বলছে এরাই তো অরিজিনাল মোমেন, কারা? আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, চায়ের দোকানে, রাস্তাঘাটে, এখন বিজ্ঞানের উন্নত মানের যুগে কি করে একটা চায়ের দোকানে গানের আওয়াজ হয়, কি করে যুবক তোমার মোবাইলে গান বাজে, তুমি কোরআন পড়তে না পারলেও সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গুগল, ফেসবুক, তুমি যদি সার্চ করো যে কোরআন তেলাওয়াত দাও, অতটুকু যদি কথা বলতে পারো, আসবে কি আসবে না? যুবক, এরপরেও তুমি গান শুনতে ব্যস্ত, মুরব্বী, এরপরেও তুমি কার্টুন দেখতে ব্যস্ত, মায়েরা
এরপরেও সিরিয়াল দেখতে ব্যস্ত, আপনাদেরকে যে পীড়িত অনুরোধ, কোরআন পড়তে পারেন না পারেন, অন্তত পক্ষে আপনার চায়ের দোকানে গান না বাজিয়ে দুটো কোরআন মাজিদ তেলাওয়াত করে শোনান, আপনার মোবাইলে হেডফোন দিয়ে একটু কোরআন মাজিদ তেলাওয়াত শুনুন, অবশ্যই আপনার মনে দাগ কাটবে, কাটবে, কাটবেই, কাটবে কি কাটবে না কাটবে। লজ্জা লাগে যুবক, তুমি এখনো হেডফোন দিয়ে গান শোনো সারা রাত, কেন একটু কোরআন মাজিদ শোনা যায় না? আল্লাহ বলছেন আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মোমেন শোন, তোর দ্বিতীয় নম্বরের গুণ হলো তোর সামনে যখন কোরআনের আয়াত যখন বর্ণনা করা হবে, আল্লাহ বলছে তোর অন্তর গলে যাবে, গলে গিয়ে তোর ঈমানটা যেন বেড়ে যাবে, এটা মোমেনের দ্বিতীয় নম্বরের গুণ। আয়াত বলতে নিদর্শনাবলী বোঝায়, আয়াত মানে কি? নিদর্শনাবলী। আল্লাহর যে কত নিদর্শনাবলী পৃথিবীতে আছে শেষ করা যাবে গুণে যাবে। দুটো একটা নিদর্শনা বলি, আপনারা রাগ করছেন, ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো না, তাহলে চুপচাপ বসুন আরো কিছুক্ষণ বলি। এক, আচ্ছা ভাই আপনারা রসগোল্লা খান, রসগোল্লা তৈরি হয় কি দিয়ে বলুন তো? ছানা দিয়ে, তাই না? ছানা দিয়ে। আচ্ছা ছানা কোথা থেকে আসে? দুধ থেকে। দুধ কোথা থেকে আসে? এগুলো আমিও জানি আপনিও জানেন, কিন্তু আপনাকে আমি আরো ভালো করে জানানোর চেষ্টা করছি, গাবি থেকে, তাই না? এবার আপনাকে বলছি গাবি কি খায়? ঘাস খায়। এই যে এইগুলো খায় যেগুলো আপনারা বসে আছেন, কি বলে এগুলো? খোড়, খোড়, কাড়ি, কাড়ি। আমাদের এদিকে বলে বিচুলি, মানে এক দেশের গালি তো আর এক দেশের বুলি, কি বলছি বুঝলেন? আমার জীবনে একটা ঘটনা আছে, বাংলাদেশে গেছিলাম একবার, প্রথম প্রথম তখন যাচ্ছি, প্রথম তা আমি তখন পাসপোর্ট ছিল না, নদীর এই পারে দাঁড়িয়ে আছি, তা ওইখানে ওই পারে এক যে একটা হাফেজ সাহেব আমার ডেট করেছিল, ওনাকে ফোন করছি, তখন সুইচ অফ মোবাইল, বললাম ভাই আমি তো নদীর পারে চলে এসেছি, তা বলছে আপনি শুধুমাত্র নদীটা পার হন। আজ কিসে যাব? বলছে হেলিকপ্টারে করে আসুন, হেলিকপ্টার পাঠাচ্ছি আমরা। আমি আমার বউকে সাথে সাথে ফোন লাগিয়ে দিয়ে বলছি, জানো জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, প্লেন বহুবার চেপেছি, আল্লাহ দিয়েছে, ওমরায় গেছি, তারপরে দিল্লি বোম্বাই গুজরাট প্লেনে সবসময় যাতায়াত করছি, এই আসামে যাই সবসময়তেই প্লেনে যাই, প্লেন সবসময় চেপেছি, জীবনে হেলিকপ্টার চাপা হয়নি, এবছরে মনে হয় স্বাদ মিটবে। আমার স্ত্রী বলছে তাহলে আপনার কপাল ভালো, আপনি চাপুন, আমার তো মেয়ে ছেলে মানুষ, আমার কপালে নাই। তা আমি আবার হেলিকপ্টার উঠবো বলে ব্যাপার বুঝতে না পারে ভালো পাঞ্জাবিটা ব্যাগ থেকে বার করে পড়েছি, ভালো পাঞ্জাবি পরে আতর টাতর মেখে নিলাম, হেলিকপ্টার বলে কথা, বক্তা হিসেবে যাচ্ছি আমি ইন্ডিয়ার। এখন তারপরে দেখছি একটা লোক সাইকেল নিয়ে এসেছে, তার পিছনে দেখছি এইরকম দুটো বাঁশ বাঁধা, তার উপরে একটা বস্তা দিয়ে জুত করে পেঁচিয়ে একটু গদি টাইপের করা, আমাকে বলছে হুজুর উঠুন, বলছে অস্তাকফুল্লাহ, এলা সাংঘাতিক ব্যাপার, এইটার নাম হেলিকপ্টার? জীবনে জ্বালা ছিল না। দেখুন বাংলাদেশ সাতক্ষীরা জেলা, তবুও বলছি, কোনো বন্ধু বান্ধব থাকলে এখন জিজ্ঞেস করুন, হেলিকপ্টার যদি না বলে আমি এইখানে কান ধরে উঠবস করে চলে যাব। কোন সাতক্ষীরা জেলা, হ্যাঁ বলে হেলিকপ্টার বলে, প্যাসেঞ্জার বয়। আমি বলছি আজ থেকে অনেকদিন আগের ঘটনা, যদিও 10-12 বছর আগে হবে। এক দেশের বলি আর এক দেশের গালি, গরু কি খায়? ঘাস খায়, আর এই খড় নাকি খ্যার, কাড়ি, এই কাড়িগুলো খায়, তাই তো? ওর কাড়িগুলো দেখবেন একেবারে খেয়ে নেয়, রাত্রে যখন রেস্ট করে তখন আবার বার করে উগলে দেয়, দিয়ে যেটা কি বলে কি জাবর কাটা নাকি বলে, জাবর, জাবর দেয়, জাবর দিয়ে আস্তে 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 করে ভিতরে গিয়ে পায়খানায় পরিণত হয়, গোবর যেটাকে বলি, গোবর সেন্ট না গন্ধ? গন্ধ, তাই না? তাহলে রক্ত, একটা গরুর দেহের ভিতরে আছে রক্ত, মাংস, তার পেটের এক প্রান্তে আছে পানি, আর একদিকে আছে পেচ্ছাপ, আর একদিকে আছে গোবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি যখন বাঁটে হাত দিয়ে টানো তোমার খাবার জন্য উপযুক্ত দুধ, আমি সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য গিলাসের মাধ্যমে তোমার মুখে তুলে দিই। আল্লাহু আকবার! কোনো দিন আপনি ভেবেছেন এটা? কোনো দিন
এক ফোঁটা দুধ আপনি পান করার সময় গোবরের গন্ধ পেয়েছেন? পেয়েছেন। কে এর কারিশমা কার? জোরে বলুন, কার? আল্লাহ। আল্লাহ বলছে আয়াতুহু। আরে মোমেন তো তারাই যারা আমার এই রকম নিদর্শনাবলীগুলো দেখবে, তাদের ঈমান সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। মাঠে যান তো চাষি মানুষ, আপনারা অনেক চাষি আছেন, মাঠে যান, মাঠে যান না, মাঠে যান। মাঠে যাবার পরে ঠিক বিকালের টাইমে যাবেন। আমি প্রতিদিন এখন লাইভে আসি, প্রতিদিন 4টা থেকে 4:30। আমার একটা পেজ খোলা আছে মমতাজুল ইসলাম অফিসিয়াল ফেসবুকে, প্রতিদিন লাইভে থাকি, আজকেও ছিলাম। তা ওই লাইভ করতে করতে দেখতে পাই আকাশে দেখবেন 5টার দিকে পাখিগুলো পেট ভর্তি করে এরকম ডানা মেলতে মেলতে নিজের বাসাতে রিটার্ন যায় রাতে থাকার জন্যে। কিছু বক পাখিকে দেখতে পাওয়া যায় বা বকের মতো দেখতে, আমি তো সবার নাম জানি না, এইরকম ডানা 2-4 বার মেলতে মেলতে এরকম স্থির করে দেয়, দিয়ে দেখবেন এইভাবে হেলতে দুলতে হেলতে দুলতে যায়। দেখেছেন 2-4 মিনিট ডানা মেলে না, 2-4 বার মেলার এরকম করার পরে স্থির করে নেয়, নাই না? আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি ফাওকাহুম সফাতিন ওয়ায়াতবিজনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইম বাসির। আল্লাহ বলছে বান্দা আমাকে খুঁজে পাচ্ছ না, পক্ষীকুলের দিকে দেখো, ফাঁকা আসমানে তাকাও, পক্ষীকুলের দিকে দেখো, তারা যখন ডানা হিলাতে হিলাতে স্থির করে দেয়, পৃথিবীর কে আছে যে তাকে ওই স্থির অবস্থাতে মহাশূন্যতে ভাসিয়ে রাখবে? কে আছে? আল্লাহ বলছেন কে? আমি, ইল্লা রহমান, আমার পক্ষেই সম্ভব। সুবহানাল্লাহ। কোন মানুষের পক্ষে সম্ভব? সম্ভব বলুন, সম্ভব না। আল্লাহ একটা সামান্য পাখির কথা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত যে নিদর্শনাবলী পৃথিবীতে রয়েছে, অবাক লাগবে যেগুলো দেখলে, অবাক, আপনি বিশ্ব অভিভূত হবেন, কি আশ্চর্য ব্যাপার। আল্লাহ বলছেন আয়াতুহু। বান্দা আমাকে চিনতে পারছো না, তোমার ঈমান বাড়ছে না, তুমি ঈমানদার হতে পারছো না, পৃথিবীতে এরকম নিদর্শনাবলীগুলো দেখো আর কি করো আর আমাকে চিনতে পেরে যাও। 3, আমাদের কোন এক জায়গাতে নদী একটা দেখতে পাওয়া যায়, নদী, তাই না? 2টা, একটা নদী দেখতে পাওয়া যায়, তার পানি 2 রকমের কালার, একটা নীল টাইপের আর একটা সাদা টাইপের, তাই না? সাদার সঙ্গে নীলের কোনো রকমের যোগাযোগ নাই, মিল নাই। আল্লাহ তাআলা বলছেন মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযা কুল্লা ইয়াবগিয়ান। পৃথিবী যেমন একটা নদী আমি তৈরি করেছি যার 2 দিকের পানি 2 রকমের, একদিকে নীল আর একদিকে সাদা, মাঝখানে কোনো রকমের পার্টিশন ছাড়াই কেউ কারোর সঙ্গে মিলে যায় না, এটা কার পক্ষে সম্ভব? আল্লাহ। আল্লাহ বলছেন ইমান ওয়ালা আয়াতুহু, আমার নিদর্শনাবলী দেখবে আর কি করবে, তোমার ইমান বাড়বে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন মোমেনের গুণ কি? ইয়াতাওয়াক্কালুন। মোমেন সর্বদাতে ভরসা করবে কার উপরে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ ছাড়া কার উপরে ভরসা করবে? করবে না। এই দেখুন, এবার আপনার দুটো একটা চরিত্রের কথা বলি আর আমার চরিত্রের কথা। আপনার বেটিটার খুব দেখতে সুন্দরী, নাসিমা নাম, খুব সুন্দরী। তা ঘটক সাহেব বলে তো, যারা ছেলে মেয়ে দেখাশুনো করে বিয়ে দেয় কি বলে, ঘটক বলে তো, ঘটক সাহেব এসেছে, এসে বলছে সেলিম ভাই আপনার মেয়ে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরী। সেলিম ভাই তখন বলছে আরে ভাই সুন্দরী হবে না, তোমার ভাবিও যে খুব সুন্দরী, ওরই মতো হয়েছে, আমি আমার কি কম চেহারা, তা আমাদের মতোই হয়েছে আমাদের বেটি। আচ্ছা বলুন যে এই যে কথাটা বললেন উনি, কথাটা অন্যায় বললেন না ঠিক বললেন? অন্যায়, অন্যায়। সুস্থ সবল সুন্দরী নারীর পেট থেকেও বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে কি পারে না? পারে। ওনার এইটা বলা উচিত ছিল আল্লাহ সুন্দরী করেছে তাই হয়েছে,